এক যুগ পর আবারও জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মহামেডান কুমিলায় ফেডারেশন কাপের ফাইনালে বিকেল সোয়া তিনটায় মুখোমুখি হবে এই দুই দল পরিসংখ্যান এবং শক্তিমত্তায় আবাহনী এগিয়ে থাকলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দিতে নারাজ সাদা কালো শিবের দর্শক কুমিলায় আছেন আমাদের সহকর্মী মুজরিমিন তারেক আমরা তার কাছে যাচ্ছি মুজরিমিন ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী মোহামেডন ম্যাচকে ঘিরে উত্তাপ কেমন দেখছেন দর্শক সমাগম কেমন লোপা যেটি বলছিলেন যে এক দশকের অপেক্ষার এক দশক নয় এক যুগের অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে এবং আর কিছুক্ষণ পর দেশের ফুটবলে সবচেয়ে কাঙ্ক্ষিত যে লড়াই আবাহনী মহামেডান এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আমরা এখন স্টেডিয়ামে আছি এবং এই ম্যাচকে ঘিরে দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে আমি দর্শকদেরকে একটু দেখাতে চাই আমার ঠিক ডান পাশটায় কিন্তু আবাহনী গ্যালারি এবং বা পাশটায় মহামেডান গ্যালারি ঢাকা থেকে মহামেডান এবং আবাহনী দু দলেরই প্রচুর সমর্থক এসেছেন এবং এখানে যেহেতু তীব্র রোদ এবং গরম হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠ যেটি বলা হচ্ছে যে বিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এটি হয়তো ভরে যাবে কারণ গরমের কারণে এখানকার স্থানীয় দর্শক যারা তারা কিন্তু অপেক্ষায় আছেন হয়তো কিছুটা গরমটা কমলে তারা আসবেন এবং এখন কিন্তু ম্যাচের আগে দু দলের যে শেষ মুহূর্তে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছেন ফুটবলাররা এখানে মহামেডান এবং উপাস্টায় আছে আবাহনী শিবির তারা কিন্তু অনুশীলন করছে এবং ফুটবলে যেটি বলা হয় যে সোনালি সময়ের যে এই দুই দল দেশের ফুটবলকে অনেকদিন বাঁচিয়ে রেখেছিল এবং সোনালি সময় তারা উপহার দিয়েছিল সেটির প্রত্যাশায় কিন্তু এই স্টেডিয়ামে আজকে অনেক দর্শক উপস্থিত হচ্ছেন এবং দু দলের ফুটবলাররাও কিন্তু তারা অনেক বেশি উজ্জীবিত তারা চান যে একটি সেরা লড়াই এখানে উপহার দিতে এবং যেটি বলা হচ্ছে যে এই আবহনী মহামেডান ফেডারেশন কাপে আবহনী কিন্তু প্রিমিয়ার লিগে তারা এবার শিরোপা বঞ্চিত এবং টানা চার মৌসুম শিরোপা বঞ্চিত মহামেডান যদিও অনেকটা সময় ধরে তারা কিন্তু শিরোপা পায় না দু সালে সবশেষ শিরোপা পেয়েছিল দুদলের কাছেই এই জেতাটা খুবই গুরুত্বপূর্ণ সব মিলে ধারণা করা হচ্ছে যে জমজমাট একটা এখানে হবে এবং আবাহনী কিন্তু কাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং কুমিল্লার এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এটা কিন্তু দুদলেরই হোম ভেনু এবং এইখানে এই ফাইনাল ম্যাচ দেয়ার আরো একটি বিশেষত্ব আছে আমরা জানি প্রয়াত বাদল রয় তিনি কিন্তু মহামেডানের ফুটবলার ছিলেন বাফুফের সাবেক সহসভাপতি ছিলেন তার সর্ব নিশ্চয়ই একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করবে দর্শকরা ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য